সময়টা একদম ভালো যাচ্ছে না রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের। একের পর এক ইস্যুতে হাইকোর্টে ধাক্কা খেতেই হচ্ছে। আজকের দিনও বাদ গেল না মুখ পোড়ার ইস্যু। আজকেও হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের। ভৎসনার শিকার হতে হলো রাজ্য সরকারকে। রাজ্যের সর্বত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবগরামের মন্তব্য, কেউ কাজ করতে চায় না, এ ওকে দেখাচ্ছে, ও তাকে দেখাচ্ছে। রাজ্যকে বিধে উচ্চ আদালতের প্রশ্ন, চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দেওয়া হয় তাতে তাদের কাছ থেকে আর কত আশা করা যায়? প্রতিবন্ধীদের চিকিৎসার সুবিধার্থে 2017 সালে কেন্দ্রীয় সরকার UDID কার্ডের ব্যবস্থা করে। অভিযোগ, বাংলার মানুষ সেই কার্ড চাওয়ায় আলাদা করে একটি পোর্টালও খোলে রাজ্য। কিন্তু অভিযোগ, যখনই ওই পোর্টালে কেউ নাম নথিবদ্ধ করতে চায়, তাদের নাম আগে থেকেই নথিবদ্ধ বলে দেখিয়ে দিচ্ছে। এই বিভ্রান্তির ফলে অনেকেই কার্ড পাচ্ছেন না। এই অভিযোগ তুলে পরিবার বেঙ্গল নামে একটি সংগঠন আদালতে মামলা করে। সেই মামলাতেই বড় সড় প্রশ্নের মুখে চুক্তিভিত্তিক কর্মীদের কাজকর্ম। তার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির মন্তব্য, একজন চিকিৎসক সব কাজ করবেন এটা আশা করা যায় না। হাসপাতালে 80% কর্মী চুক্তিভিত্তিক, 12-13 হাজার টাকা করে তারা বেতন পান, তাদের কাছ থেকে কি কাজ আশা করবেন আপনারা? রাজ্যে সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী থাকায় দায় সারা মনোভাব থেকেই যাচ্ছে। তার প্রশ্ন, এই রাজ্যে কেন আলাদা পোর্টাল? যদি সেটা হয়েও থাকে, কেন্দ্র পোর্টাল থেকে কেন তথ্য নেওয়া হচ্ছে না? এই নিয়ে রাজ্যকে বিঁধেছেন প্রধান বিচারপতি টিএস শিবগরাম। তিনি আরও বলেন, ই পোর্টালের শীর্ষে রয়েছি, এ কথা এবার আদালতে এসে রাজ্য বলুক, আমি বুঝিয়ে দেব বাকিটা। রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, বর্তমানে রাজ্যে কতজন চুক্তিভিত্তিক কর্মী কর্মরত রয়েছেন? তার উত্তর, সরকারি কৌশলী দিতে পারেননি। এরপরেই প্রধান বিচারপতি বলেন, আপনার জানা উচিত ছিল, মানুষ অনেক দূর থেকে আসেন, কত কত টাকা খরচ করে তারা কলকাতায় থাকেন, সব জায়গায় চুক্তিভিত্তিক কর্মীতে ভরে গিয়েছে, স্কুল হোক, কলেজ হোক কিংবা হাসপাতাল। SSKM হাসপাতালে কতজন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন? খুবই খারাপ লাগে ই পোর্টাল না খুললে। জয়েন্ট ডিরেক্টর আবার বলছেন, 407টি কার্ড পোর্টালে হয়েছে, এই সমস্যা সাধারণ, এটা ঠিক করে নেওয়া সম্ভব, কিন্তু তা না করে মানুষকে হয়রানি করা হচ্ছে। আর কতজনকে এরকমভাবে হয়রানি করবেন? যদি এর পরবর্তীতে আপনারা পদক্ষেপ না করেন, তাহলে আমি রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া অ্যাকশান নিতে বাধ্য হব।